সুপ্রিয় দর্শক, কৃষি টিভি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি এসেছি ঢাকায় অবস্থিত আফতাবনগর গরুর হাটে। এই হাটে ছোট থেকে মাঝারি, বড় সকল ধরনের গরু আপনারা পেয়ে থাকবেন। আজ আমি আপনাদের জানানোর চেষ্টা করব কিছু গরুর দাম, ছোট, বড় এবং মাঝারি সাইজের গরু সম্পর্কে, দাম সম্পর্কে আপনারা আইডিয়া নিতে পারবেন আশা করি। তো বিয়ার্স, আমার সাথেই থাকুন এই কোরবানি হাটের বর্তমান অবস্থা জানার জন্যে। আচ্ছা, এটা কি জাতের গরু আপনার ভাই? দেশাল? এটা দেশাল। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম 220। মানে কিছু কম বেশি করে নিতে পারবে আপনার থেকে? এটার আনুমানিক ওজন কেমন হবে ভাই? আনুমানিক 6 মণ। 6 মণ হবে না? আচ্ছা, 220, কিছু কম বেশি করে নিতে পারবে। এটা কি জাতে গরুটা? তো অনেক সুন্দর এবং নেপাল, নেপালি না? নেপাল করো, নেপালের মধ্যে ক্রস। আচ্ছা, তো কেমন চাচ্ছিলেন দাম? এই জোড়া 7 লাখ। এই দুইটা জোড়া চাচ্ছেন 7 লাখ? 7 লাখ। আচ্ছা, এগুলো হচ্ছে নেপালি জোড়া, 7 লক্ষ টাকা চাচ্ছেন। ভাইয়েরা আফতাবনগরের একদম পিছন সাইডে আছে, তাই না? এটা তো পিছন সাইড, একদম লাস্টের দিকে, মেরা যে বাজার অপোজিটে, তাই না? আচ্ছা, এই দুইটা জোড়া কত বললেন ভাই দাম? 7 লাখ। 7 লাখ। এই দুইটা কেমন আশা করা যায়? 24। 24 না? আচ্ছা, ঠিক আছে। আর বসা যেটা, এটা কি একই দাম? এটা হবে 3 লাখ 30। 3 লাখ 30। এটার ওজনটা কেমন হবে? 11। 11 না? আচ্ছা আচ্ছা, এই দুইটাই তো সার? আচ্ছা, তারপরে এই যে বসা আছে যেটা, এটার দাম কেমন? এটা 280। 280 আছেন না? আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে? আড়াই বছর না? এটা কয় মণ আশা করা যায়? এটা 9 মণ। 9 মণ না? আর এই যে বসা আছে যে, একই জোড়া কত চাইবেন আপনি? জোড়া যদি বলে কেউ জানতে চান। 5 লাখ 60। আচ্ছা, দুইটা মিলে 20 মণ আশা করা যায়? 19 মণ। 18-19 মণ আশা করা যায় নাকি? আর যেটা দাম বলছেন, একটু দামাদামি করে নিয়ে যেতে পারবে আপনার থেকে। আচ্ছা, আর এই বসাটা, এটা কি দাম? এটা হচ্ছে নেপালি। হ্যাঁ, এটা কি দেশাল নাকি বসাটা? আচ্ছা, দেশালটা কেমন চাচ্ছেন? 2 লাখ 60। 2 লাখ 60। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে? একই একই না? দুই দাঁতের বয়স। আচ্ছা, এটা ওজনটা কেমন হবে? এটা ওজন 8 মণ। 8 মণ না? আচ্ছা, আর এই যে এটা দাঁড়ানো আছে, এটা কি দেশাল? এটা দেশাল, এটা অরিজিনাল দেশাল। অরিজিনাল না? আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছে? এটা 2 লাখ 80। 2 লাখ 80 না? 2 লাখ 80। এটা বয়স কয় দাঁত হয়েছে? এটা বয়স 4 দাঁত। 4 দাঁত না? না, আনুমানিক কয় মণ হবে? আনুমানিক এটা 9 মণ। 9 মণ। আচ্ছা, 2 80 দাম চাইছেন না? কম বেশি আছে? কম বেশি আছে, মানে আপনার সাথে দরদাম করে নিয়ে যেতে পারবে আর কি। আর একটা ব্যাপার, আপনাদের এখানে গরুগুলো তো সবগুলো ফ্রেশ, একদম ফ্রেশ। অনেকে তো আছে যে আপনার ইঞ্জেকশন কিংবা উল্টা পাল্টা এই ধরনের দিতে। আচ্ছা, আমরা বাড়ি পোষা গরু আমাদের। আচ্ছা, কুষ্টিয়ার ভাইয়েরা এখানে বাড়ি পোষা গরু নিয়ে আসতে চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। গরুগুলো সবগুলো ফ্রেশ, সবগুলো বাড়ির গরু। আচ্ছা, আর এই এই দুইটা মনে হয় নেপালি না? নেপালি ক্রস। আচ্ছা, নেপালি ক্রস এর দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 2 লাখ 20। 2 লাখ 20 না? নেপালি ক্রস। আচ্ছা, এটার বয়স কেমন হবে? এটার বয়স ওই 3 বছর। 3 বছর না? এটা ওয়েট কেমন ধারণা করেন? 11। 11 না? আর এটা এরকমই না? না, এটা ছোট। এটা ছোট, এটা মনে হয় 9 9। এটার বয়স কেমন হয়েছে? 1.5 বছর? না, এটা 2 2.5 বছর। 2.5 বছর। এটার দাম কেমন চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছি আপনার 1 লাখ 80। 1 লাখ 80-এর মতো? আর এই যে দুইটা দেখা যাচ্ছে বসায়, দুইটা তো মনে হয় দেশাল। হ্যাঁ, ওইটা দেশাল, এটা নেপাল করো। আচ্ছা, নেপাল ক্রসটা কিরকম আপনার দাম? দুইটার দাম আছে 3 লক্ষ 20। 3 লাখ 20 হাজার চাচ্ছে? এটার বয়স কেমন এই লালটার? 2.5 বছরের। দুইটাই 2.5 বছরের মতো না? আচ্ছা, ঠিক আছে। ভাইয়াদের এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, মেরা দে বাজারের একটু পিছন সাইডে আছে।
আর হচ্ছে খালের কাতার আছে সাগরের কাছে, সাকুর কাছে। আর ভাইয়াদের গরুগুলো আছে সবগুলো ফ্রেশ গরু, এখানে কোনো ইঞ্জেকশন কিংবা উল্টা পাল্টা গরু এখানে নেই, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আচ্ছা আচ্ছা, অরিজিনাল। তা ভাইয়ের নাম্বারটা বলেন একটু। আমার নাম্বার 01707 67 97 43 77 93 43 77। ভাইয়ের নামটা? আমার নাম ফারুক। আচ্ছা ঠিক আছে, ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে। আপনার খুব বেশি একটা ডিফারেন্স চান নাই, 10-15 এরকমের আশেপাশে আর কি।